السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريو مرش عمر آبر وحندشم نفوزت هايچي هاي صوم شنقران تواريك تيو بيبارنية اسلام إسلامن سيامر غروتو ووبستان شنبوركي এ সম্পর্কে আমরা বলতে গেলে প্রথমে বলতে হয় যে ইসলামের পাঁচটা যে রোকন আছে তার মধ্যে একটি বিশেষ রোকণ হচ্ছে সৌম বা সিয়াম হ্যাঁ যেটা সারা ইসলাম কখনো সঠিক অবস্থানে দাঁড়াতে পারে না কারণ রসুল আকরম সাল ইসলাম ইসলামের ভিত্তি পাঁচটি জিনিস উপর করেছেন তার মধ্যে এটি একটি বিশেষ হ্যাঁ রোকন বটে হজরত আনুমাতিক বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম ইসাদ করেন যে হাদিসটা বুখারের মধ্যে এসেছে যে বনিয় ইসলাম আল্লাহ রাসূলুল্লাহ ওয়াইকাত ইতা হাজু বসৌম রমদান রসুল বলেছেন যে পাঁচটি জিনিস ইসলামকে আপনার ভিত্তি করা হয়েছে ভিত্তি দেওয়া হয়েছে হম নির্ভরশীল করা হয়েছে হ্যাঁ এক নম্বর হচ্ছে যে ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং সাল্লাম আল্লাহ রসুল দ্বিতীয় কায়েম করা তৃতীয় নম্বর এসে জাকাত দেওয়া নম্বর হজ করা এবং পঞ্চম রমজানের রোজা রাখা এটি ইসলামের একটি রোকন বটে হ্যাঁ গুরুত্ব অবশ্যই বেশি নতুবা ইসলাম নামক ঘরটি কখনো টিকবে না পাঁচটি স্তম্ভ তার প্রয়োজন হ্যাঁ এটা একটি স্তম্ভ দ্বিতীয় নম্বর হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ এবাদতের মধ্যে একটি কারণ আল্লাহ যে সময় এটাকে নিজের জন্য স্পেশাল করে নিয়েছেন যেটার প্রতি আমরা ইতিপূর্ব ইঙ্গে দিয়েছিলাম হ্যাঁ যে হাদিসের মধ্যে কথা এসেছে সেটা হচ্ছে হজরত আবু হুরার হাদিস তিনি বলেন রসুল্লাহমে সাদ করেন যে ইয়ত্রুকু তো আহু ও সারাবাহু ও শাহুয়া মিন আজলি যেটা হাদিসি কুৎসির অংশ যে হ্যাঁ সেই ব্যক্তি হ্যাঁ যেই ব্যক্তি রোজা আছেন সেই ব্যক্তি আল্লাহ বলতেছেন সে তার খাওয়ার পান করা খাওয়া এবং তার হ্যাঁ আপনার যে যৌন উত্তেজনা সেটা নিবারণ করা সেটা বন্ধ করে দিয়েছে পরিত্যাগ করেছে একমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য এবং এই কারণে আল্লাহ বলেছেন হ্যাঁ এই জন্য এই রোজাটা সে আমার জন্যই রেখেছে এই কারণে এটার প্রতিদান আমি নিজেই দেব এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ হাদিস দ্বিতীয় নম্বর হ্যাঁ যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আপনার রোজার মাধ্যমে যে কাজটুকু হয়ে থাকে এটার গুরুত্ব ইসলামে কতটুকু সেটা বোঝানোর জন্য বলা আছে যে আপনার রোজা একজন মানুষকে বাস্তব ফিল্ডে প্রশিক্ষণ দেয় যে কিভাবে নিজের হ্যাঁ আপনার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে তাকে আপনার সানিত করা যায় সেটাই শিক্ষা দেয় হম এবং রোজা পাশাপাশি শিক্ষা দেয় যে আপনার কতটুকু দায়িত্বশীলতা আপনার মধ্যে আছে সেটা এবং আপনার কষ্টকে সহ্য করার একটা বাস্তব প্রশিক্ষণ আছে সোম বা রোজা হুম এরকম ভাবে রোজার কিছু মানসিক রোগও রয়েছে মানসিক রয়েছে বা আত্মিক ফায়দা যেটাকে বলে সেটা হচ্ছে যে আপনার ধৈর্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয় রোজার মাধ্যমে এবং ধৈর্য ধারণকে শক্তিশালী করা হয় এ রোজার মাধ্যমে হ্যাঁ আরেকটি যেটা হ্যাঁ আপনার আমাদের জানতে হবে পাঁচ নম্বর যে লাভটা সেটা হচ্ছে আপনার সামাজিক সামাজিকতার সাথে সম্পর্ক যে রোজা রাখলে একজন জাতি যারা রোজা রাখার জাতি যেমন মুসলিম জাতি তাদের মধ্যে এই রোজা শিক্ষা দেয় আপনার হ্যাঁ নিয়ম শৃঙ্খলাকে এবং ঐক্যে থাকার ব্যাপারকে কারণ বিশ্ব মুসলমান একই সময়ের মধ্যে একই মাসের মধ্যে রোজা রাখে এবং এরকমভাবে ইনসাব ইনসাবকে ভালোবাসা সমতাকে ভালোবাসা কারণ সবাই যেন একইভাবে রোজা রাখে তখন একের প্রতি আরেকজনের সহানুভূতি সৃষ্টি হয় প্রত্যেকে আরেকজনের অবস্থাটা আঁচ করতে পারে সুতরাং এইগুলা বিশেষ একটি ব্যাপার নিয়মানুবর্তিতা সে শিখতে পারে ছয় নম্বর যে ব্যাপারটা রোজার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে রহমতের অভ্যাস দয়া করার অভ্যাস সৃষ্টি হয় এবং তার মধ্যে তার মাঝে আরেকজনকে দান করার হ্যাঁ যে আপনার মানসিকতা সেটাও সৃষ্টি হয় যেরকমভাবে সমাজকে আপনার এই রোজা হ্যাঁ অকল্যাণ থেকে রক্ষা করে ফাঁসাদ থেকে রক্ষা করে কারণ একজন ব্যক্তির রোজা থাকা অবস্থায় ফাঁসাদ থেকে দূরে থাকে নিজের রোজাকে রক্ষা করার জন্য সুতরাং এই জাতীয় অনেকগুলা আপনার লাভ গুরুত্ব রয়েছে রোজার শরিয়াতে এই কারণে রোজার একটি বিশেষ অবস্থান রয়েছে এবং গুরুত্ব রয়েছে এই কারণে রোজাকে আমরা গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করবো এর পরবর্তী আমাদের আলোচনা আসবে সেটা হচ্ছে রোজার ফজিলত সম্পর্কে সেটা শোনার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ জাহানু আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন ওসল আল্লাহ আলব আহমদ ওয়ালি ওসহি আজমাইম